বর্তমূলক কাদেরকে বলবো আমরা? অ্যান্সার হলো যে আমাদের ডি ব্লক মৌল, যে সকল ডি ব্লক মৌল তাদের স্থিতিশীল আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাদেরকে আমরা বলি অবস্থান্তর মৌল। আমরা প্রথমে একটা মৌল চিন্তা করি, ফর এক্সাম্পল আয়রন, সেটা একটা ডি ব্লক মৌল। এরপর আমাকে চিন্তা করা লাগবে আয়রনের স্থিতিশীল আয়ন কোনটা। আমরা জানি আয়রনের দুটো আয়ন আছে, আয়রন 2+ এবং আয়রন 3+, ফেরাস এবং ফেরিক। ওই দুইটার ভিতর যেটা স্থিতিশীল, সেই স্থিতিশীল আয়নের, বেশি স্থিতিশীল আয়নটার ইলেকট্রন বিন্যাসে আমরা যদি দেখি ডি অরবিটাল D1 থেকে D9 পর্যন্ত থাকে, অর্থাৎ যদি আংশিক পূর্ণ থাকে, তখন আমরা বলবো যে আমাদের আয়রন যে ডি ব্লক মৌল ছিল সে একটা অবস্থান্তর মৌল। অর্থাৎ আমরা একটা মৌল নিব, প্রথম কন্ডিশন হলো সেটা ডি ব্লক মৌল হওয়া লাগবে, দ্বিতীয় কন্ডিশন হলো সেই ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস D1 অথবা D2 অথবা D5 অথবা D4 অথবা D7 বা অথবা D9, অর্থাৎ ডি অরবিটাল যেখানে হায়েস্ট 10টা ইলেকট্রন থাকতে পারে সেটা একদম পরিপূর্ণ হওয়া যাবে না এবং সেটা একদম খালি হওয়া যাবে না। আমরা যদি এই উদাহরণটার দিকে খেয়াল করি যে আমাদের আয়রন 26, তার ইলেকট্রন বিন্যাস আমরা নিলাম 4s2 3d6, আয়রনের দুইটা আয়ন ফেরাস এবং ফেরিক। খেয়াল করি আমি যখন আয়রন থেকে ফেরাসের ইলেকট্রন বিন্যাস লিখছি আমার 4s0 3d6। এ ব্যাপারে একটা কথা বলে নেওয়া যায় যে যখন ইলেকট্রন বিন্যাস আমরা করি, আমরা জানি যে ইলেকট্রন একটা পরমাণুর ভিতর আউগাও নীতি অনুযায়ী প্রবেশ করে, অর্থাৎ আগে কম শক্তির স্তরে ইলেকট্রন প্রবেশ করে, যেমন 4s এ ইলেকট্রন আগে ফিল আপ হয়, 4s ফিল আপ করে অবশিষ্ট যেই 6টা ইলেকট্রন সেটা 3d তে যাচ্ছে, এটা আউগাও নীতি। আগে 4s ফিল আপ করে এরপরে 3d তে যায়, কম শক্তির স্তর আগে ফিল আপ করে এরপরে হায়ার শক্তিতে যায়। কিন্তু আমি যখন আয়রন থেকে ফেরাস আয়নের ইলেকট্রন বিন্যাস বের করছি, তখন আমার যেটা দেখা লাগবে যে আমার দুইটা ইলেকট্রন বের করা লাগবে। ইলেকট্রন যখন একটা মৌল থেকে বের হয় তখন সে অ্যাকচুয়ালি আউটবাউ নীতি মেনে চলে না, সে যেটা করে যে সর্ববহিস্ত শক্তি স্তর থেকে আগে ইলেকট্রন বের হয়। 4s এবং 3d এই দুইটার ভিতর সর্ববহিস্ত শক্তি স্তর হলো 4s, যেখানে m এর মান 4, চতুর্থ শক্তি স্তর, যেটা আমরা দেখতে পাচ্ছি Fe2+, মানে আমার দুটা ইলেকট্রন বের করা লাগবে। তো 4s0 থেকে দুটা ইলেকট্রন বের হয়ে গেছে 3d6। আমি যদি Fe3+ এর কথা একইভাবে চিন্তা করি, আয়রন থেকে আমার তিনটা ইলেকট্রন বের করা লাগবে, তিনটা ইলেকট্রনের ভিতর দুইটা ইলেকট্রন সবার আগে বের হবে সর্ববহিস্ত শক্তি স্তর 4s থেকে, আর 3 নম্বর যে ইলেকট্রনটা আছে সেটা আমার 3d থেকে বের হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের ফেরিক আয়ন তার ইলেকট্রন বিন্যাস হলো 4s0 3d5। আমি যদি এখন কম্পেয়ার করি ফেরাস আর ফেরিক এই দুটা আয়নের ভিতর আমার কোন আয়ন বেশি স্থিতিশীল, অবভিয়াসলি আমার অ্যান্সার হবে ফেরিক আয়ন। কেন? কারণ আমাদের ডি অরবিটালে, 3d বা যে কোনো ডি অরবিটালে আমাদের হায়েস্ট 10টা ইলেকট্রন থাকতে পারে, আর একটা অরবিটাল 3 ক্ষেত্রে স্থিতিশীলতা প্রদর্শন করে। তারা সবচেয়ে বেশি স্থিতিশীল হয় যখন একটা অরবিটাল একদম পরিপূর্ণ থাকে, অর্থাৎ ডি অরবিটাল যদি D10 থাকতো সে অনেক বেশি স্থিতিশীল হতো, সে তার চেয়ে একটু কম স্থিতিশীলতা প্রদর্শন করে যখন সে অর্ধপূর্ণ থাকে। যেমন এইখানে আমরা ফেরিক আয়নে দেখতেছি D5, ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকতে পারে, এখন 5টা ইলেকট্রন আছে, এটা মোটামুটি স্থিতিশীল কাঠামো। আরেক পর্যায়ে অরবিটালটা স্থিতিশীল থাকতে পারে যখন অরবিটালটা একদম খালি থাকে, যদিও সেই স্থিতিশীলতার পরিমাণ অনেক কম। বাট আমরা এখন ফেরাস এবং ফেরিকের ভিতর কম্পেয়ার করে বলতেই পারি যে আমাদের ফেরিক আয়ন বেশি স্থিতিশীল, কারণ তার অর্ধপূর্ণ কাঠামো। তো আমরা অবস্থান্তর মৌল সম্পর্কে যে কথাটা বলছিলাম যে আয়রন সে একটা ডি ব্লক মৌল, কারণ তার লাস্ট ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করতেছে। আয়রনের স্থিতিশীল আয়ন হলো গিয়ে আমাদের ফেরিক, সেই ফেরিক আয়নের ডি অরবিটালের কাঠামো আংশিক পূর্ণ, ফেরিক আয়নের ডি অরবিটালটা আংশিক পূর্ণ যেহেতু, সুতরাং আমাদের আয়রন হলো গিয়ে একটা অবস্থান্তর মৌল। ঠিক একইভাবে আমি যদি আরেকটা উদাহরণ দিয়ে চিন্তা করি যে স্ক্যান্ডিনিয়াম 21, তার ইলেকট্রন বিন্যাস যেটা হবে 4s2 3d1, স্ক্যান্ডিনিয়ামের স্থিতিশীল আয়ন হলো গিয়ে স্ক্যান্ডিনিয়াম 3+, সেখানে আমরা দেখব 4s0 3d0। খেয়াল করি স্ক্যান্ডিনিয়াম থেকে তিনটা ইলেকট্রন বের করা লাগবে, এজন্য 4s থেকে দুটা এবং 3 নম্বর যে ইলেকট্রনটা সেটা 3d থেকে বের হয়েছে 3d0। এখন স্ক্যান্ডিনিয়াম সে একটা ডি ব্লক মৌল, কারণ তার লাস্ট ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করতেছে, কিন্তু স্ক্যান্ডিনিয়াম 3+, অর্থাৎ স্ক্যান্ডিনিয়ামের যে স্থিতিশীল আয়ন সেই আয়নের ডি অরবিটাল খালি,
সেই আয়নের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ না, এজন্য আমাদের স্ক্যান্ডিনিয়াম একটা অবস্থান্তর মৌল হিসেবে আমরা বলতে পারি না। স্ক্যান্ডিনিয়াম ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল না। ঠিক একইভাবে আমি যদি জিঙ্কের ইলেকট্রন বিন্যাসের কথা চিন্তা করি, জিঙ্ক 30 4s 2 3d 10, জিঙ্কের স্থিতিশীল আয়ন জিঙ্ক 2+, দ্যাট উইল বি 4s 0 3d 10, জিঙ্ক একটা ডি ব্লক মৌল, কিন্তু জিঙ্কের যে আয়ন স্থিতিশীল আয়ন সেখানে ডি অরবিটাল একদম পরিপূর্ণ, ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকতে পারে, 10টাই আছে একদম পরিপূর্ণ। এজন্য আমাদের ওই কন্ডিশন অনুযায়ী স্থিতিশীল আয়ন এর ইলেকট্রন বিন্যাস d1 থেকে d9 হওয়া লাগবে, অর্থাৎ আংশিক পূর্ণ স্থিতিশীল আয়নে ডি অরবিটাল থাকা লাগবে। সেই কথাটা আমাদের জিঙ্ক মেনে চলতেছে না। আমরা উদাহরণ দিয়ে দেখতে পেলাম যে স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক তারা আমাদের ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল না, কিন্তু আয়রন স্ক্যান্ডিনিয়াম জিঙ্ক তারা সবাই আমাদের ডি ব্লক মৌল। আয়রন ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল, অর্থাৎ আমি সেখান থেকে এই কথাটা অবভিয়াসলি বলতে পারি যে আমাদের সব অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সব ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না। তো আমরা এইমাত্র দেখলাম যে আমাদের সব ডি ব্লক মৌল তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারি না। তো একটা প্রশ্ন আসা স্বাভাবিক যে আমরা বললাম যে আমাদের ডি ব্লক মৌল হওয়া লাগবে, তার স্থিতিশীল আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ হওয়া লাগবে, তাহলে তাকে আমরা ডি অবস্থান্তর মৌল বলতেছি। কেন অবস্থান্তর মৌল বলতেছি? আমরা তো এক্স ওয়াই জেড অন্য কোনো মৌল বলতে পারতাম, কেন অবস্থান্তর মৌল? অর্থাৎ আমার প্রশ্নটা হলো অবস্থান্তর মৌলকে কেন আমরা অবস্থান্তর মৌল বলতেছি। তো সেটার খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে যে আমরা যদি দেখি আয়রন 4s 3d 6, তার স্থিতিশীল আয়ন 3d 5, তো 3d 5 কাঠামোটা এখানে আমি বক্স পদ্ধতিতে দেখালাম যে আমাদের 5টা ডি অরবিটালের প্রতিটাতে একটা করে ইলেকট্রন, প্রতিটা একই দিকে একই স্পিনে আছে। তো এটা হলো গিয়ে আমাদের ডিজেনারেট অবস্থা। ডিজেনারেট অবস্থা মানে হলো যেখানে প্রতিটা অরবিটাল সমান শক্তির আছে, কিন্তু অবস্থান্তর মৌলগুলির একটা বিশেষ ধর্ম যে তারা বিভিন্ন শক্তিতে ডিজেনারেট অবস্থা থেকে নন ডিজেনারেট, অর্থাৎ সম শক্তির অরবিটাল থেকে অসম শক্তির অরবিটালে কনভার্ট হতে পারে। যেমন তার যেটা হলো এইখানে প্রথম বক্সে আমাদের ডি অরবিটালে 5টা ইলেকট্রন আছে, আমাদের দ্বিতীয় বক্সেও ডি অরবিটালে 5টা ইলেকট্রন আছে, তৃতীয় বক্সেও ডি অরবিটালে 5টা ইলেকট্রন আছে, বাট তাদের কাঠামোটা অবভিয়াসলি ভিন্ন। এবং এই ভিন্ন কাঠামো হওয়ার পিছনে আমাদের ওই ডিজেনারেট এবং নন ডিজেনারেট অরবিটালের কথা আমরা বলতে পারি। যেমন আমাদের প্রথম যে ছবিটা সেটা হলো গিয়ে আমাদের ডিজেনারেট অরবিটাল, যেখানে 5টারই শক্তি সমান, কিন্তু নিচেরটায় আমাদের নিচের দুইটাই অ্যাকচুয়ালি আমাদের হলো গিয়ে নন ডিজেনারেট অরবিটাল। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এই ডিজেনারেট এবং নন ডিজেনারেটের মাধ্যমে আমাদের আয়রন যে মৌলটা আছে সে একটা বিশেষ ধর্ম প্রদর্শন করতে পারতেছে। সে তার ডি অরবিটালের মাঝখানে ইলেকট্রনের অবস্থান পরিবর্তন করতে পারতেছে, ইলেকট্রনের অবস্থান তার অবস্থানগুলি চেঞ্জ করতে পারতেছে। যেহেতু সে তার ডি অরবিটালের ইলেকট্রনের অবস্থান চেঞ্জ করতে পারে, অবস্থান পরিবর্তন করতে পারে, তাই আমরা আয়রনকে বলতেছি একটা অবস্থান্তর মৌল। অর্থাৎ আমাদের যত অবস্থান্তর মৌল আছে সবাই তাদের ডি অরবিটালে ইলেকট্রন এই ডিজেনারেট এবং নন ডিজেনারেট অরবিটাল তৈরির মাধ্যমে ইলেকট্রনের অবস্থান পরিবর্তন করতে পারে। আমরা একটু আগে দেখে আসলাম স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক তারা অবস্থান্তর মৌল না। এটার ফিজিক্যাল ব্যাখ্যা যদি আমরা দেখতে চাই, এখানে আমরা দেখতে পারি যে স্ক্যান্ডিনিয়াম তার আয়ন স্ক্যান্ডিনিয়াম 3+ আয়ন 4s 0 3d 0, 3d 0 মানে তার ডি অরবিটালে কোনো ইলেকট্রনই নাই অ্যাকচুয়ালি, 3d 0 কোনো ইলেকট্রন নাই। যেহেতু তার কোনো ইলেকট্রনই নাই, তাই অবশ্যই আমার ইলেকট্রনের অবস্থান পরিবর্তন করার কথা কখনোই আমরা চিন্তা করতে পারি না। এজন্য স্ক্যান্ডিনিয়াম আমাদের অবস্থান্তর মৌল না, কারণ সে ইলেকট্রনের অবস্থান পরিবর্তন করতে পারে না, কারণ তার ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই। আমরা যদি জিঙ্কের ক্ষেত্রে চিন্তা করি, জিঙ্কের ক্ষেত্রে 3d 10 কাঠামো থাকে, জিঙ্ক 2+ আয়ন, তার কাঠামো থাকে 3d 10, ডি অরবিটাল একদম কমপ্লিটলি ফিল আপ করা। ডি অরবিটালে যদি কোনো জায়গাই না থাকে তখন সেই ইলেকট্রন সাফল করবে কিভাবে? ইলেকট্রন তার অবস্থান পরিবর্তন করতে পারে না। এখানেও জিঙ্কে স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে ছিল কোনো ইলেকট্রন নাই,
এখানে কোনো ইলেকট্রনের যাওয়ার জায়গা নাই, এই জন্য আলটিমেটলি যেহেতু সে অবস্থান পরিবর্তন করতে পারতেছে না, তাই তাকেও আমরা অবস্থান্তর মৌল বলতেছি না। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারতেছি যে কেন স্থিতিশীল আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকা লাগবে, যাতে করে তার ডি অরবিটালে ইলেকট্রনগুলি সফল করতে পারে, যাতে করে তার ডি অরবিটালে ইলেকট্রনগুলি জায়গা পরিবর্তন করতে পারে। এজন্য আমরা বলি যে অবস্থান্তর মৌলের নাম অ্যাকচুয়ালি অবস্থান্তর মৌল, কারণ সেখানে ডি ব্লকের ভিতর ইলেকট্রনের অবস্থান আমরা পরিবর্তন করে থাকি। আমরা অবস্থান্তর মৌলের ধর্ম নিয়ে যদি আলোচনা করি, এখন অবস্থান্তর মৌল অনেকগুলি খুবই গুরুত্বপূর্ণ ধর্ম প্রদর্শন করে। যেমন এক নম্বর যেটা লেখা আছে যে চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ আমরা জানি যে ম্যাগনেটিক প্রপার্টিস অনুযায়ী পদার্থগুলিকে আমরা তিন ভাগে ভাগ করি, ফেরোম্যাগনেটিক পদার্থ, ডায়াম্যাগনেটিক পদার্থ, প্যারাম্যাগনেটিক পদার্থ। অবস্থান্তর মৌলগুলি সেরকম চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে, জটিল যৌগ তৈরি করে, আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড বা জটিল যৌগ, যে জটিল আয়ন যেগুলি আছে, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অবস্থান্তর মৌলগুলি সেই জটিল আয়ন তৈরি করে। রঙিন যৌগ, আমরা অনেক যৌগই দেখি যেগুলি বর্ণহীন, বর্ণহীন মেবি আমরা বলতে পারি পানির মতো, অনেক যৌগ থাকে সাদা, বাট আমাদের অবস্থান্তর মৌলের যে যৌগগুলি থাকে তাদের বেশিরভাগই বিভিন্ন কালারফুল যৌগ হয়। যেমন আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কথা বলতে পারি, যেখানে ম্যাঙ্গানিজ আমাদের অবস্থান্তর মৌল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি বর্ণের, পটাশিয়াম ডাইক্রোমেট বেগুনি বর্ণের। এছাড়া আমরা জানি যে আমাদের ধাতু যারা আছে অবস্থান্তর মৌলের ভিতর, ধাতুর ভিতর ফেরাস, ফেরিক, প্রত্যেকের একটা বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ আছে, তারা সবসময় রঙিন যৌগ তৈরি করে থাকে। অবস্থান্তর মৌলের আরেকটা ধর্ম হলো তারা পরিবর্তনশীল জারণ সংখ্যা দেখায়। অর্থাৎ আমরা নরমালি দেখি যে আমাদের জারণ সংখ্যা খুব বেশি চেঞ্জ হয় না নরমাল মৌলগুলির ক্ষেত্রে, বা অবস্থান্তর মৌলগুলির ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তাদের জারণ সংখ্যা +1 হতে +7 পর্যন্ত ভেরি করে, এত ভেরিয়েশন দেখায় তাদের। আর প্রভাবক হিসেবে অবস্থান্তর মৌল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি একটু ব্রেনের উপর জোর খাটাই, আমরা দেখব যে এখন পর্যন্ত আমরা যতগুলি প্রভাবক খেয়াল করছি না কেন, আয়রন চূর্ণ, নিকেল চূর্ণ, ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড, প্লাটিনাম চূর্ণ, সবাই আমাদের অবস্থান্তর মৌল থেকে আসা। তো আমাদের অবস্থান্তর মৌলের এই প্রতিটা ধর্ম সম্পর্কে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব। তা আমরা সবার আগে যেটা দিয়ে শুরু করব সেটা হলো গিয়ে আমাদের চৌম্বকীয় ধর্ম।